আচ্ছা, কলেজের ছুটিতে তুই তোর ওই জমিদার বাড়িতে যাচ্ছিস তো? চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল নিলয়। নবীন উত্তরে বলল, হ্যাঁ, এবার খুব সম্ভবত যাওয়াটা হচ্ছে। কিন্তু তুই হঠাৎ জিজ্ঞেস করলি যে না, মানে তুই গেলে আমিও যেতাম। শহরে জন্মেছি, কখনো ওইরকম জমিদার বাড়িতে যাওয়া হয়নি আর কি। নবীন মুচকি হেসে বলল, তুই গেলে তো ভালোই হবে, জমবে বেশ। তারপর আরও কিছুক্ষণ কথাবার্তা বলার পর নিলয়ের যাওয়াটা ফাইনাল হল। বাসে করে যাবে তারা, কত যে প্যারা, ট্রেন যায় না সেদিকে। বাসে গেলেও ভেঙে ভেঙে একবার বাস একবার রিক্সা এভাবে যেতে হবে। রিক্সাটা থামল ঠিক জমিদার বাড়ির দরজার সামনে। তখন ঘড়িতে বাজে সন্ধ্যা 7টা। জায়গাটা বেশ নিস্তব্ধ, শান্ত, গা ছমছমে একটা পরিবেশ। ফ্রেশ হয়ে নীরয় বিছানার উপর বসে পড়ল। ঘরটা একবার চোখ বুলিয়ে দেখল। তারা নবীনে থাকার জন্য দেওয়া হয়েছে ঘরটি। ঘরের একদিকে ছোট্ট একটা জানালা, ঠান্ডা হাওয়া আসছে সেদিক দিয়ে। জমিদার বাড়িতে নবীনের এক চাচা আর চাকর বাকর ছাড়া কেউই থাকে না। রাত তখন 9টা, গ্রামাঞ্চলে এটা গভীর রাত। জমিদার বাড়ির হল ঘরে পার্টি বিছিয়ে বসেছে সবাই, গল্পগুজব করছে। এমন সময় নবীনের সেই চাচা জমিদার বাড়ির দোতলার একটা ঘরের কথা বলতে শুরু করলেন। বাড়ির দোতলার কোনার ঘরটাতে কেউ ভুলেও ঢুকবে না। নিলয় অবাক হয়ে বলল, কেন? ঘরটা ভালো না, ভুলেও যাবে না কিন্তু। তারা কথাটা শুনলেও তেমন পাত্তা দেয়নি। আলোচনার মধ্যে আসে ঘরটার প্রসঙ্গ উঠল না। পরের দিন সকালে নিলয় পুরো জমিদার বাড়িটি ঘুরে ঘুরে দেখল। জমিদার বাড়িটি বেশ বড়, তিনতলা বাড়ি। ঘুরতে ঘুরতে দোতলায় চলে গেল সে, তার সাথে একজন চাকর। দোতলার একদিকে পৌঁছে সে কয়েকটি তৈলচিত্র দেখতে পেল। ছবিগুলো বেশ সুন্দর, অনেক কারুকাজ করে আঁকা হয়েছে ছবিগুলো। নিলয় একটার পর একটা ছবি দেখতে দেখতে এগোচ্ছিল। এমন সময় তার চোখে পড়ে ঘরটি। সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে ঘরের দিকে, তারপর চাকরকে জিজ্ঞেস করে, এটা কার ঘর? চাকর উত্তরে বলে, গত 8 বছর ধরে ঘরটা খালি পড়ে আসে, কেউ যায় না, ঘরে থাকেও না, ঘরটা আসলে ভালো না। এ কথা শুনে সে বুঝতে পারে গতকাল রাতে নবীনের চাচা এই ঘরের কথাই বলছিলেন। নিলয় ঘরটার সামনে আর না দাঁড়িয়ে এগোতে থাকল। আশেপাশে আরও কয়েকটি ঘর আছে, তিনতলাটাও সে ঘুরে দেখল। পরে নিজের ঘরে ফিরে এলো। বিছানায় বসে নিলয় ভাবছে সে ঘরটার ব্যাপারে, আসলেই কি এর ভিতরে কিছু আছে? গতকাল রাতের মতো আজকেও তারা জমিদার বাড়ির মাঝখানের হল ঘরে আড্ডা দিতে বসেছে। নিলয় কিছুক্ষণ ভাবল ঘরের কথা তুলবে নাকি, পরেই আবার ভাবল, নাহ, সবাই এমনি বেশ আনন্দে আছে, শুধু শুধু ওই ঘরটার কথা তুলে তাদের মজাটা নষ্ট করতে চাই না। এটা ভেবে সে উঠে দাঁড়ালো, নিজের ঘরে গিয়ে পানি খেল। ফিরে এসে দেখল হল ঘরে কেউ নেই। তখন বেশ অন্ধকার, কিছুই দেখা যাচ্ছিল না, কিন্তু তাও সে বুঝতে পারল ঘরে কেউ নেই। নিলয় সিঁড়িতে উপরে উঠতে লাগল। নবীনের চাচার ঘর তিনতলায়, ঠিক দোতলায় ঘরটির উপরে, তাই সে ভুলবশত দোতলার ঘরটিতে চলে যায়। বাড়ির সবাই নিলয়কে খোঁজাখুঁজি করতে থাকল। ঠিক 8 ঘন্টা পর চাচা বুঝতে পারলেন নিলয় ওই নিষিদ্ধ ঘরটিতে চলে গেছে। সেই ঘরে দরজার সামনে সবাই ছুটে আসল। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করা। এই যে আমি এখানে, নিলয় ভেতর থেকে চিৎকার দিয়ে তাদের ডাকতে থাকল, কিন্তু কেউ নিলয়ের কথা শুনতে পাচ্ছে না। সে দরজায় ধাক্কা দিতে লাগল, কিন্তু বাহিরের কেউ তা শুনতে পাচ্ছে না। তার ভয় করতে শুরু করল। চাচা বললেন,
এর জন্যই আমি তোমাদের এই ঘর থেকে দূরে থাকতে বলেছিলাম। 20 বছর আগের ঘটনা, এই জমিদার বাড়ির একজন কাজের মেয়ে এই ঘরেই আত্মহত্যা করে। তারপর থেকে যে এই ঘরে যায় সে আর ফিরে আসে না। এই ঘরটি অভিশপ্ত। ভেতর থেকে এটা শুনতে পেল নিলয়। বাঁচাও! সাথে সাথে অসংখ্য কালো হাত এসে তাকে ঘন অন্ধকারে টানতে শুরু করল। সে হারিয়ে গেল ওই ঘরের ঘন অন্ধকারে। Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just ate a bloody cream. Go and get a poker.